হ্যালো ভিউয়ার্স, কিটা খবর? ভালো আছেন? মাত্রই লগিয়া আজকে আমরা খাসা বাংলার নয়া স্টুডিওত আমরা বিশেষ অতিথি, আমরা পাগলর সিএম ইসলাম মামু শিলচর কাকি আইছেন আমরা খাসা বাংলা স্টুডিওত বিশেষ করি আইছেন। আজকে আমরা ফাতার খান দেব কিছু যুবক কিছু বাইয়ে নেছেন, আমরা লগর কিছু বাইয়ে নেছেন, মানে এর আমরা মামুরে দেখা পাইছেন। আর বিশেষ করি আমরা স্টুডিওত আমরা ইসলাম মামু আইছেন, আমরা লগে দেখা আমরা খাসা বাংলা স্টুডিওত। এখন মাত্র তো আমরা খাসা আমরা ইসলাম মামুর লগে বিশেষ করি আপনারা ভিডিওটা শেয়ার মারবা একটা করিয়া। আর ইসলাম মামুর বিষয় আচ্ছা কিটা খবর? পারবেন ভালো আছো নি? মামুরে দেখিয়া কিলা লাগে? মামুরে দেখিয়া ডর লাগে নি? আমরা স্টুডিও আইসন দেখিয়া মানে তার কিলা লাগে, মানে ভালো লাগে নি তোমার? মামু সুন্দর হয়ে গেছে নি কাঁচা মালা স্টুডিও তো হয়। ঠিক আছে মনির ভাই, ওয়ালাইকুম সালাম। না চিন্তাই নাই, চিন্তা নাই, থা বড় খাইলে চিন্তাই পাই তোমার কিরা লাগছে এখন কিছু আমরা বিবর সকলরে হোসাই? না তাই তো কইছে তোমার, তুমি আইসো তোমার লগে মাত কথা করছে তাই ভালো লাগছে মাত হইল কি আমরা তাই নি তাই কইছে আমরা মামু আইসো নাই সুন্দর হয়ে গেছে কইছে। ইসলাম কি গুছিনে না কয়? মামুর সিগারেট ফোড় গেছে, হইছে বউ। আচ্ছা মামু আমরা ফাতাখান্দি যাইছ ফুইলা বার আইছো রে? দেখা সব নমুরা পাইছে পাতার ডেঙ্গা রাইতে দর্শক মন্ডলী মা তৈল গিয়া আমরা ইসলাম মামু আওয়ার পরে আমরা স্টুডিওতে আমরা কিছু লোকেল বাইয়ে নিয়ে আইসুন আমরা মামুর লগে দেখা করাত। আর বিশেষ করিয়া আজকে আমরা মামু আইসুন হিসাবে আমরা স্টুডিওতে আমরা একে অন্য সাথে বইয়া মানে আলাপ আলোচনা করি আর আর ও যে আপনারা দেখতে পারি এদের মাঝে কিছু আমার মানে ভাই বন্ধু সকল আছেন, কিছু ক্লাসমেটও আছেন, ও বাজু তেগু আছে, এগুলো আর এগুলো মারাত্মক। এখন মেইন মুদ্দা হইল গিয়া যে আমরা মামু আইসুন, মামু আইসুন হিসাবে আমরা সব এক জায়গা বইয়া গফ করি আর তার লাগিয়া মামু আমরা ফাতারখান্দি এলাকাত কোনোদিনও আইসুন না। বিশেষ করি আমরা খাসা বাংলা স্টুডিও নয়া এখন পর্যন্ত মানে ওপেনিং করা হয়েছে না, আমরা কিছু পাতলা বুঝি করছি আর আপনারা আহিলা জিও করতাম পারছি না, কিছু এখন সময় কিছু অভাবে দিন যার, কিন্তু যত অভাবে দিন যাক আমরা মামু লাগেও লাগে। মামু এখন তুমি মারতে পারো, ও বাইরে আমি আমার বিবর সকলের দেখাইতাম দেখাইতাম নি ও যে ভাই আপনারা দেখতে পারিতরা এন, কিন্তু আমরা মামুর খুব খাস মানুষ, বিশেষ করে আমরা ফাতারখান দিয়ে লইয়া আইছেন আপনারা দেখতে পারিতরা ও মানুষের কারণে আমরা ও ভাইয়ে কষ্ট করে আমরা ফাতারখান দিয়ে এলাকাতে আমরা ইসলাম মামুরে লইয়া আইছেন আওয়ার কারণে আমরা মিলতাম বাড়ি আর মিলিয়া
বহুত আমরা এইন কিছু পাই এনেছেন যে খালি বিশেষ করে খালি ফেসবুকে দেখুন কিন্তু মামুরে ফেস টু ফেস দেখতে পারেন ও মানুষের কারণে আজকে আমরা মামুরে দেখতে পারছি আমরা ভিউয়ার সকল যারা আছেন এরা তরফ থেকে ভাই আপনাদের ধন্যবাদ জানাই আর আরো যে ভাই এনে আইছে একটা কথা আমার আপনি মাত শুনুন না হ্যাঁ তাহলে একটা জিনিস দিয়ে আমার তরফ থেকে ওখানে আপনারা তরফ থেকে স্টুডিও নয়া স্টুডিও ওখানে আমি ওপেনিং নি না ওপেনিং করছি না আপ করছো না না মেসা বগলা নিয়ে কিছু দাও তো কইছি ও মানে প্রফেসর হয়ে গেছে ওই ওই খালি কুদি শুরু করি দাও হ্যাঁ আরম্ভ করি দাও এই আর কিটা কথা কিটা কথা বল জি জি না বলি বড় মানে হারে মানে ভালো হ্যাঁ আগে আমরা মামুর মাত কথা শেষ করবা দিয়া বাদে আরম্ভ করব আর এখন একবার মামুর লগে দেখা সাক্ষাৎ করিয়া তোর কিলা লাগে ভালো লাগেনি মানে কিলা মানুষ হকিকত ভাবে একটা আমার জানা মতো আজ পর্যন্ত যে কোনো মানুষের আত ধরে যে কোনো মাত মাতে বেটা যেখান আর নইলে 70% থেকে 80% হাসা হয়ে যায় হাসা মাতলে পাগল হইনি আর এখান কথা মামুরে প্রায় সময় মামুর লগে প্রায় সময় আমরা দেখা সাক্ষাৎ করার বাদে আমরা মামু এখন ছাগল মাংসরে মায়া করি অগুরে খাবাই অগুরে চাই ছাগল কিতা লাগে কোন মানে মায়া করার লাগিয়া কইতে পারছেন নানি তো আমি কই তরে বালা মাংসরে হে নিজে তার নিজের জরুরত পুলাইতে পারে কিন্তু ছাগল মানুষ যদি রাস্তা বাই আটে হে তার জরুরত নিজেও হইতে পারে আর কি দেখলে কইতে পারবো যে খাফড়ি কিছু ছিড়ে গেছে ওটার লাগে মামুর মাথা ঠিকানা আছে মামু ও যে এগুলোর বিষয়ে কোনটা কইতে চাইবে নি তুমি ও হ্যাঁ খুব সুন্দর হয়ে লাগছে বেতলা চিল্লাই গলার টনে এগু বেড়া কথা আচ্ছা ঠিক আছে মামু আমরা না না আচ্ছা আরো একটা মিনিট আমার সময় দিল আমরা মামুরে দেখে খিলা লাগলো ভালো লাগছে নি ঠিক আছে মামুরা মামু আমরা ফাতার কান্দি এলাকা তার আসলানি ঠিক আছে ধন্যবাদ ও একজন মানে আমরা লগর মানুষ খুব শর্মিন্দা মানুষ কোনটা কইতে আসবে না আমাকে দেখাই যাইবে ঠিক আছে আপনি কোনটা কইবে এনি এনি তুমি কিটা কইবে আমরা মামুর বিষয় চারারে আস্তা খুব বুয়া ও বা তোমার বাড়ি খানো শিলচার নি শিলচার ইনো কিটা করো শিলচার মামুর বাড়ি শিলচার ও যে তারা দেখতে পাই এরা মামুর লগে আইসো আর বিশেষ করিয়া ও যে বাই যে এনারা যদি আমরা 1000 বার ধন্যবাদ দেই এর বাদে কম হইব আমরা মানে ওলা মানে আমরা বালা লাগছে মামুরে বিশেষ করে কষ্ট করে লিয়ে আইসো আপনারা দেখতে পারি মানুষ আমি বারবার কইব মানুষের কারণে
আপনারা হইলে আমরার রক্ত দরকার পড়লে বালি দিগা দিমু রক্ত আর আজার ভাই মন হইলো রক্ত এখন মাত হইলো আপনারা লাইভটা করে একটা শেয়ার একটা জরুরি মাত কত হইব এখন মামুর লগে আর আজার ভাইয়ে এখন উরফে মামু উরফে হইলো কিতা পাগলের সিএম সিএম সব হাজির অনেক লোক এসেছে এখানে আরো অনেক লোক মুখ দেখাচ্ছে না বাইরের দিকে আছে এখানে লুকিয়ে আছে সেজন্য আমি আমি তো নামে কোনো সমাজের মাসে সরম দিব আচ্ছা তোমার লগে মাত সিএম মামু আপনার সিএম মামু একদিন আসবো ই তুমি যে সময় যে তোমার একটা লাল স্কুটি লইয়া আছে একটা ইয়ে আছে কেরালা রসনা কিতা হইয়া ভিডিও কল আসলে এটা হোক সময় তাকে হোক ঘুরিয়ে দেখাও ও দেখো হোক সময় তাকে আমরা মামু বক্ত সাইডে যত মানুষ আছে খালি খালি সিএম মামু লাগে খালি সিএম মামু লাগে খালি ইসলাম মামু আমার কিতা সম্বন্ধে আমার মানে জানে আমার আপনারা লাইভে যারা যারা আছেন লাইভটা একটু শেয়ার দিবা কিন্তু মেইন মাত রইয়া গেছে ধামাকা লাইভ আনলিমিটেড বিনোদন লোক
মামুরে দেখি আসে মামু আপনারে দেখি আসে আসে মামু ছয়শো আমি প্রায় এক বছর দেড় বছর ভিডিও বানাই বাদে তো সবচেয়ে ভালো লাগে বাদে যেমনি আমার গালগালি আনবো লাগিয়েছো খুব গালিয়েছো প্রতিদিন গালিয়ানির বাদে কিন্তু এক নম্বর স্টুডিও কাম বানাইছি ফিরিয়ে এক বছর বাদে আরো দুমদাম গালিয়েছো বানানির বাদে তিন রুম স্টুডিও আসছে রিসেন্টলি খুব বেতন গালাগালি করছো আমার এসে কয়ে গালি দিলে আমার বাবা তুলিয়ে সহ্য গুছি তুলিয়ে গালি আই তোমার আবুলি বিয়া করছো হ্যাঁ বিয়া করছো গালিয়ানির বাদে এখন ঘুরে একবার এক প্লেট রাখি লিছি এরকম গালি এমন গালি না দিলিছো এমন গালি না যত গালি গো গালি দিলি এমন গালি মাথা কান দিলি এখন মানুষ দেখো নিগুরে এত গালি আই গালি ঘুরে উঠে এখন আগে গালি বাদ দিচ্ছো এখন তোমার এই মাছের মুদ্দার মাছ হইলে উঠো না তুমি এক মাছ মাতিছো তুমি তো গাইল খাইছো আমি মাইল খাইছি যখন তোমার লাল গল্লা আনবো আর দুম বাড়ি যখন দিব তখন কুপাই দেখবে এখন কিনা নাকি বাড়ি মারতো খেনে মারতো খেনে মারতো আমি তো ভুল হইলে তো আমার জুতা দিয়ে মারতো আমি সেই ভুল করতাম না ভাবা করতাম না গাইজানি পালা আমরা নবীর তুমি মামুলি আজার আমি ইসলাম উদ্দিন এটা বহুত মাত আছে জানে গাইলি করিলে একটা সব এটা একটা যা দিবা তা তোমার উঠি উঠিব ওখানে উঠিব আয়া মামু একটা জিনিস দিকে না ও দেখো বেটার চুল সারা করি আনা দিছি ও মামু ইনো তো অনেক মানুষ আছেন তোমার লগে মিলা যেমনে শুনছেন মনে করো যে আপনি আর অনেক আগে থেকে মানে স্টুডিও তো ফেক্কা করা যায় ইসলাম মামু কোন সময় আইবা কোন সময় আইবা ও যেন আমরা সিসিটিভি লাগাইল না নি অন্য একটা গাড়ি এখানে ও আইচল ও ওলা ওলা কত সময় হয়েছে ঠিক আছে দর্শক মন্ডলী বাক্যা কত সময় আপনার লগে মাত কথা করছি আমরা মাত কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা মাফ করবা আর বিশেষ করে আমরা ইসলাম মামু আসেন কোনো সময় মনে করো আমরাও মাতি থানোর মাত শুনিয়া কোনো সময় আমরা মাতি তাইনো মাতুন আমরা মাতর দ্বারা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা মাফ করবা আর আজকে মামু আইসন হিসাবে আমরা কাঁসা বাংলার টিম মেম্বার যারা আসুন খুব বেশি
খুশ হইছি আর বিশেষ করিয়া ইসলাম মামুর লগে আমরা একটা দিলিও মায়া হই গেছে তাই না আবার পরে হয়তো পাগল মানুষ হইতে পারেন কিন্তু কেউরে মাইজর করতে পারেন হই দেখো বেটা দুমদাম বাড়ি আইতরা এর বাদে কোনো অসুবিধা নাই আমরা স্টুডিও সিগারেট উগট খাওয়াই না কিন্তু আজ আমরা মামু আইছেন কিন্তু আজ মামুর লাগি পুরা কুল্লাম কুল্লা তো আশা করি সব ভালো আছেন টাটা বাই বাই খুদা হাফিজ